দেখো, রামপ্রসাদের ভিটে এর ইতিহাস এমন একটা বিশাল বড় জিনিস যে আপনারাও শুনেছেন রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিলি, আমাকে দেখা দিবি না মা? তাহলে রামপ্রসাদেরও 100 বছর আগেকার ঘটনা। সেই ঘটনা বলতে গেলে মানে আজকের দিনে বিশাল ব্যাপার। ধরুন আমাদের রামপ্রসাদের ইতিহাস বহু মানুষ জানে, এ নিয়ে সিনেমা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। রামপ্রসাদের তখনকার সময় খুব গরিব ছিল বাবা মা, তো হালি শহরে উনি থাকতেন। এটাই রামপ্রসাদের পেটে মাকে দর্শন পায় তার কন্যারূপে। সে দড়ি উপাস থেকে উপাসে দিচ্ছিল মাকে কন্যারূপে দর্শন পায়। এবং বহু তখনকার সময় রাজারা, যেমন ধরো রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ, আমাদের রামপ্রসাদ সেনের গান শুনতে চাইত এবং এই গঙ্গার তীরে যেতে যেতে রামপ্রসাদ সেনের গান শোনে। তারপর রামপ্রসাদ সেন এখান থেকে শ্রীনগরের দিকে যখন যায় তখন মা আদেশ প্রসাদ তুই আমাকে গান শোনা। তো শ্যামনগরের মা ছিল দক্ষিণাকালী, তো শ্যামনগরের মা ঘুরে পশ্চিম দিক হয়ে গেল, পশ্চিম দিক হয়ে বলল তখন রামপ্রসাদের গান সে মাও শুনল যে যদি তোর গান শুনতে হয় তুই আমাকে ঘুরেই দাঁড়াবি। তারপর এখানে যেভাবে পুজো পাঠ যেভাবে হয় সে দৈনন্দিন সেটা হয়। আর রামপ্রসাদ সেনও পুজো পাঠ করে মাকে সলিল সমাধি, এই ঘাট দিয়ে সলিল সমাধি হয়ে যায় আর ওঠেই। তারপরে আমাদের এই মন্দিরে তখন ঘটেই পুজো হতো, তো তখন আসামের একজন ভদ্রলোককে মা আদেশ দেয় তুই শিগগিরই হালিশহর যা। তখন সালটা 1879 সাল, 19শে জ্যৈষ্ঠ, 1879 সাল, 19শে জ্যৈষ্ঠ। তখন মাকে আদেশ দেওয়ার পর সেই ভদ্রলোক মা আদেশ দেওয়ার সাথে সাথে সে ওখান থেকে এসে মায়ের এই রূপ প্রতিষ্ঠা করে। আমাদের মাকে কোনো কিছু করতে হয় না, রঙ করতে হয় না, কিছু করতে হয় না, মা একরকমই আছে। সেই থেকে দেখলে আপনি মনে রাখবেন যে মনে হয় যেন কালকেই রঙ করা হয়েছে, কিন্তু মাকে কোনো অঙ্গার ফঙ্গার করা হয় না। তো এটা এক বিশাল সিদ্ধপীঠ এবং পাশে পঞ্চবটি বন আছে, এই এখানে বসে সাধনায় সিদ্ধিলাভ করেছিল রামপ্রসাদ সেন। আর চৈতন্যদেব থেকে শুরু করে স্বামী নিগমানন্দ মহারাজ থেকে শুরু করে সবাই এখানে।